নারায়ণগঞ্জ থেকে কুমিল্লায় বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে অপহরণের শিকার হন রমজান হোসেন নামের এক যুবক। চার দিন পর রমজানকে উদ্ধার করেছে র‍্যাব। এই ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে র‍্যাব ১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারদের বাড়িতে রমজান হোসেন বেড়াতে আসেন, সে সুবাদে তারা তাকে নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা বিবির বাজারে ঘুরতে যায়। সেখানে তারা ইফতার করে। ইফতার শেষে রমজান হোসেন চলে আসতে চাইলে মাদক ব্যবসায়ী শাহিন ওরফে স্টার শাহিন ও তার দলের সদস্যরা তাকে বাধা দেয়, বলে এভাবে যাওয়া যাবে না, এখান থেকে মুক্তি পেতে হলে তোমাকে মুক্তিপণ দিতে হবে। স্টার শাহিন এবং রুবেল আরো কয়েকজন আমাকে ইফতারি দাওয়াত দেয়। ইফতারি দেওয়া শেষে আমি তখন ইফতারি খাইতে বসি। ইফতারি খাওয়ার শেষে তাদেরকে বলি আমি আসি, তারা তখন আমার আসতে দেয় না। আসতে না দেওয়ায় তারা আমার সাথে অনেক টর্চারিং করে। টর্চারিং করার পরে আমার স্ত্রীর কাছ থেকে তারা ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আমার স্বামীকে নিয়ে যায় কিডন্যাপ করে, নিয়ে যায় মারধর করে, আমার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চায়, ভিডিও দেয় মারপিটের পরে। আমি এত টাকা কোথা থেকে দিব? সেই ভিডিও নিয়ে আমি র‍্যাবের কাছে যাই, তারা অতি দ্রুত আমার স্বামীর উদ্ধার করে আমার কাছে ফিরে আনে দেয়।